আমরা 3.5-এ বাস্তব সংখ্যার যে উদাহরণগুলো করছিলাম সেখানে কয় ধরনের গণিত রয়েছে? 5 ধরনের 6 ধরনের সমস্যা আমরা দেখতে পাই। হ্যাঁ, সেই সমস্যাগুলোকে আমরা 6টি ভাগে ভাগ করেছি। আজকে আমরা তার মধ্যে ইতিপূর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, লাভপতি নিয়ে আলোচনা করেছি, স্রোত বা নৌকা বা স্রোত বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সময় ও কাজ বিষয়ে। আচ্ছা, আমরা একটু বিষয়টা দেখি কেমন, সময় ও কাজের বিষয়টা কেমন দেখি। হ্যাঁ দেখো তো, এই বিষয়টা বোঝা যাচ্ছে কিনা? একক সময়ে সম্পাদিত কাজ কিউ হলে এক সময়ে মোট কাজ W ইজ ইকুয়াল টু কিউ এক্স। একক সময়ে অর্থাৎ মনে করো একক সময়ে 1 সেকেন্ডে করে কিউ পরিমাণ কাজ, সুতরাং 1 সেকেন্ডে করে কিউ এক্স কাজ, এটাই ঠিক আছে? জি, এটাই এটাই ধারণা হিসাবে দেখানো হয়েছে। এখানে কোনো ভিডিওর অবতারণা করেনি, আমরা সরাসরি গণিতে চলে যাই, তাহলেও তো বুঝতে পারবে। দেখো, রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কতদিনে কাজটি করতে পারে? তার আগে তোমাকে আমি একটু একটা কথা বলে নিই। ধর তুমি এখানে যুগের বিষয়ে চিন্তা করতে পারো, রফিকে করে এ করে, কখনোই 10 দিন আর 15 দিন যোগ হতে পারবে না। যোগ হতে হলে সময় সময় একই হতে হবে, দুজনকে একই সময় দিলে তখন তুমি যোগ বিয়োগ করতে পারবে বা গুণ ভাগ করতে পারবে, এটা মাথায় রাখা দরকার। এটা আর কি, রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারে? এখন সম্পূর্ণ কাজ কিন্তু এক অংশ, এটা মাথায় রাখতে হবে। এখন চিন্তা করে দেখো কিভাবে করা যেতে পারে। এটা তুমি কিন্তু অভিনয় করতেছো আমার মনে হচ্ছে, আসলে থিঙ্কিং করতেছো না, আমি কি ঠিক বলছি নাকি? না স্যার, এটা আমি অনেক কয়েকদিন আগে এই অঙ্কগুলো করছি আমি, বাট এখানে দিন দেওয়া আছে, এখানেও দিন দেওয়া আছে, আমি ক্লো দিচ্ছি জাস্ট তুমি ট্রাই করার জন্য। এখানেও দিন দেওয়া আছে, এখানেও দিন দেওয়া আছে, দিন দেওয়া আছে। আচ্ছা, যদি দিন দেওয়া থাকে কিন্তু কাজও দেওয়া আছে, কাজ কয়টি? একটি কাজ। আচ্ছা তাহলে দেখো, একটি কাজ দিন দেওয়া আছে, তাহলে আমরা বের করব এইটাকেও একদিনে নিয়ে যাব, এটাকেও একদিনে নিয়ে যাব। মানে আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, আর একটু চিন্তা করো তুমি, আমি পর উত্তরটা দেখাচ্ছি। দেখো, 10 দিনে একটি কাজ, সুতরাং একদিনে বের করতে পারবো। অনুরূপ ভাবে 15 দিনে একদিনে বের করতে পারবো, একটি কাজ, সুতরাং একদিনে বের করতে পারবো। তাহলে এটাও একদিনের কাজ, এটাও একদিনের কাজ বেরোবে এখানে, তাই না? এখানে একদিনের কাজ বেরোবে, এখানে একদিনের কাজ বের হবে, ঠিক কিনা? তাহলে একদিনের কাজ একদিনের কাজ যদি বের হয়, তাহলে এইটা আর এটা যোগ করলে স্যার এত অংশ কাজ হয় 2 দিনে, এক অংশ কাজ হয় 2/ ওই মানে ওই অংশ বাই ডিভাইডেড। মনে করো আমি আর একটু ক্লোজ, আমরা যদি এরকম একটা লাইন পাই, মনে করো 10/3 অংশ কাজ হয় 15 দিনে বা 2 দিনে বা 3 দিনে, এটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা সম্পূর্ণ কাজ বের করতে পারবো না? সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ আর কি, সুতরাং এক অংশ কাজ, সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ, সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ। হ্যাঁ, এই যে বলছে না একটি কাজ, এটাই তো একটা কাজ, সম্পূর্ণ কাজ মানে একটি কাজ, ওটাকে সবসময় এক অংশ ধরতে হয়, এক অংশ ধরতে হয়। তাহলে আমরা যদি এই লাইনটা বের করতে পারি, তাহলে নিশ্চয় আমরা সম্পূর্ণ কাজ বের করতে পারবো, নাকি পারবো না? অবশ্যই, আমি একটু ট্রাই করি। হ্যাঁ স্যার, বের হয়ে গেছে, বের হবে। আচ্ছা, বের হলে তুমি তোমার উত্তরের সাথে একটু মিলিয়ে নাও, তাহলে আমরা দেখি নি গণিতটা কিভাবে করতে হবে। তো সমাধানের নিয়মগুলো একটু দেখাচ্ছি, একটু ভালো করে দেখো, এরপরে আমরা আমাদের গণিতে চলে যাব। প্রথমে তাদের একত্রের কাজটি শেষ করার সময় ডি দিন ধরে নিতে হবে, অর্থাৎ দুটোর ক্ষেত্রে একই দিন বের করতে হবে। দুটোর ক্ষেত্রে আমরা ডি দিনে কতটুকু করতে পারে সেটি বের করব।
ডি দিনের অভিজ্ঞতা কাজের অংশ বের করতে হবে। তাহলে ডি দিনও যে একই কথা বলছে, ডি দিন ধরে নিতে হবে এবং ডি দিনে রফিকের কাজটা বের করবো, শফিকের কাজটা বের করবো, দুজনের কাজের সমষ্টি হবে, এক এক অংশ সম্পন্ন করবে। সুতরাং ডি ওখান থেকে ডি এর মানটা আমরা বের করতে পারি। তো দেখো, দেখলে ওই তো বুঝে যাবে ব্যাপারটা কিরকম। তো মনে করি তারা একত্রে ডি দিনে কাজটা শেষ করতে পারে, একত্রে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারে ডি দিনে। তাহলে ডি দিন মানে আমাদেরকে যে সম্পূর্ণ কাজটি কতদিনে বের করতে বলছে সেটাই হচ্ছে ডি, তাই ডিটা বের করব। যেমন ধরো এই যে এইভাবে আমরা এমনি জাস্ট চার্ট আকারে করাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু গণিতটা এইভাবে করবে না, তোমরা ঐকিক নিয়ম অনুসরণ করে করবে। তো রফিক সম্পূর্ণ কাজটি করে কতদিনে করে, এই যে 10 দিনে করে, আর একদিনে কতটুকু করবে তাহলে 10 ভাগের 1 অংশ, তাই না? আর এটা কতদিনে করবে, কত ডি দিনে কতটুকু হবে, সুতরাং ইন্টু ডি, অর্থাৎ এই যে একের সাথে ডি গুণ করলে 10 ভাগের ডি দিন হবে। অনুরূপভাবে আমরা শফিকের তো বের করতে পারি, তো ডি দিনে কি হবে, এত হবে। এখন দেখো এটাও ডি দিনে, এটা 2 দিন, এবং দুজনে কিন্তু ওই কাজটা সম্পন্ন করতে পারে। তাহলে শর্ত মতো আমরা এরকম লিখতে পারবো না, দুটোটা যোগ করে এই যে সম্পন্ন। তাহলে এই যে এটাও এটাও এই দুজন একত্রে একটি কাজ করতে পারে, একটি কাজ করতে পারে। হ্যাঁ না, এটা তো সম্পূর্ণ কাজ, এটা ওর পক্ষে সম্পূর্ণ কাজ, ওইটা ওর পক্ষে, দুজনে মিলে ডি দিনে ডি দিনে তার সম্পূর্ণ কাজ করে। আচ্ছা হ্যাঁ, তাহলে ডি কমন নিল, লসাগু নিলা, ডি সমান 6 দিনে, 6 দিনে আসছে উত্তর, সুতরাং কাজটি করতে 6 দিন লাগবে। কেন এরকম আসছে আমি তোমাকে দেখাই, তোমার কাছে কি আসছে, 1 ভাগে 2 দিন, এই তো? হ্যাঁ এটা আমি বেটে বসছি, দেখা যাক। এই দেখো কেন এরকম হয়েছে, দেখো তোমার ওখানে লসাগু তো বলে হয়েছে উত্তর, তুমি এখানে 30 পাও নাই, তাই দেখো 30 কিভাবে পাবো, দেখো 10 দিনে দিচ্ছি আমি বাবা। ও শিট, সেই জন্য 10 দিনে করে একটি কাজ। হ্যাঁ সুতরাং একদিনে করে, আমি একটু সংক্ষেপে করব, 10 ভাগের 1টি কাজ, এটা হলো জি রফিক। আর সবই কবে, অনুরূপ ভাবে সবই কবে, কত এভাবে লিখতে হবে, 1/15, হ্যাঁ 15/15 ভাগের 1 ভাগ, একটি কাজ। এখন এইটো একদিনে, এইটো একদিনে, একদিনে কেমন, তাহলে লেখো তো। হ্যাঁ হ্যাঁ, একদিনে একত্রে, হ্যাঁ একদিনে একত্রে করে কত অংশ কাজ, এক এক ডিভিডেড 10 প্লাস প্লাস 1/15 15 হ্যাঁ, লসাগু নিলে কি হবে, 30 30 এখানে হবে কত, 30 হলে এখানে কত হবে, তোমার বলে হয়েছিল জি 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 30 5, কারাগারি করলে হয় 1/6 হয় অংশ, ঠিক আছে। এখন আমাকে তো বের করতে বলছে দিন, অর্থাৎ দিন বের করতে বলছে, যেটা হ্যাঁ এই যে দেখো দিন বের করতে বলছে, তো যেটা বের করতে বলে সেটাকে আমাকে কি করতে হয়, ডান পাশে লিখতে হয়। তাহলে আমি কি রকম লিখবো, এই যে 6 ভাগের 1 অংশ করে কয়দিনে, এই যে একদিনে একদিনে একদিন, সুতরাং সম্পূর্ণ কাজটি করে সম্পূর্ণ বা এক অংশ, এক বা সম্পূর্ণ অংশ কাজটি করে, এটা উল্টে যাবে, যদি এটা এখানে ভাগ করবে উল্টে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হবে 6 দিনে 6 দিনে। এখানে কিন্তু এক যোগ এক হবে না, অর্ণব এখন বলো তুমি এখানে এক যোগ এক 2 দিনে কেন আমরা করি নাই, আমি এখন সেটাই জিজ্ঞেস করতাম, কারণ সেটা হচ্ছে আমাদেরকে তো কাজ যোগ করতে হবে, যে স্যার দুইজন তো স্যার একসাথেই করতেছে, দুইজন স্যার একবারই করতেছে কাজটা, এই জন্য স্যার আমরা তো যোগ করবো যে কাজ,
দিন না আমাদের কাজ কি পরিমাণ কাজ করতে হয়। হ্যাঁ 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 সেটা আমি আপনাকে তখন প্রশ্ন করতে চাইছিলাম, যখন প্রশ্ন করতে চাইছিলাম কিন্তু করি নাই, মানে লাস্টে এসে দেখি হয় কিনা। ওরে এখন আপনি এই মাত্র জিজ্ঞাসা করলেন, আমি মোরটা বলে দিছিলাম। ওকে তাহলে আমরা এতটুকু আজকে শেষ করতে হচ্ছে নির্জর, এটা আমরা রেকর্ড করেছি কেমন, আমি তোমার এখানে রেকর্ডটা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, কালকে আমরা যা 7টায় শুরু করবো 7টায়।